গলার সমস্যা হলে সেটা নিয়ে বেশি চিন্তা না করাই ভালো, কারণ ডাক্তারবাবু যখন আছেন এবং তিনি যখন আশ্বস্ত করছেন যে হ্যাঁ গলার আবার সেই যে হারিয়ে যাওয়া আমাদের কণ্ঠটি, মানে সুমধুর কণ্ঠ যেটা হারিয়ে গেছে হয়তো সেটা ফিরে পাওয়া সম্ভব, তখন আর চিন্তা কিসে। 92.7 BFM-এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ। আর যে কথা বলছিলেন যে একজন পেশেন্টকে আপনি দেখলেন, তো পেশেন্টকে কী অবস্থায় দেখলেন, মানে সে কি মানে নোডিউল নিয়ে এসেছিল নাকি কী ছিল? বেসিক্যালি শিলিগুড়ি ওদিক থেকে এসেছিলেন, অনেক দূর থেকে। তো উনি বললেন আমি তো রেস্ট করি ভোকাল, আমরা আবার প্রথমে যথারীতি বললাম না কথা কম বলবেন, অমুক তো বললেন আমি তো বাড়িতে তো রেস্টই করি কিন্তু কথা তো বলতেই হয় কিছু না কিছু, এরকম করে দু বছর চলল। তো এবার কী হচ্ছে, তারপরে বললো যে আপনি আমার ফ্যামিলি আরও দু চারজনের করেছেন ঠিক করেছেন অমুক, তো আমি বললাম আপনি কী চাইছেন, বলছে এবার একটা হেস্তনস্ত চাইছি, অনেকদিন হলো এই রেস্ট ফেস্ট আর এই ভয়েস থেরাপি অনেক হয়েছে, এরপরে আলটিমেট কী? তো তারপরে কী হচ্ছে, এই নোডিউলগুলো বেসিক্যালি নর্মালি মাইক্রোস্কোপ যতই হোক না কেন ধরে কাটতে গেলে অনেক কিছু বেশি লস করে ফেলি আমরা। তো এখন লেজার দিয়ে করাতে না সেগুলো দারুণভাবে করা যায়, মানে একদম স্লাইসারের মতো মাইনিউলি 0.01 মানে স্লাইসার, মানে এরকম মেশিন কাট করে দেবে, যেমন আমাদের কর্নিয়া যেমনভাবে কাট করে পাওয়ার অ্যাডজাস্ট করে দেওয়া হয় এরকম লেজার দিয়ে করতে পারে। তো মেশিন এমনভাবে অ্যাডজাস্ট করে দেবে আপনি ঠিক ওইটুকুই, মানে ভোকাল কর্ডের ওই সামনে যেটুকু মাংস এক্সট্রা রয়েছে উঁচু হয়েছে ঠিক সেইটুকু আপনি আপনার বার করে দেবে, একদম নিখুঁত বুঝতে পারবেন না 5 মিনিট বাদে যেটা আপনি অপারেশন করেছেন। তো এইটাই টেকনোলজির অবদান, আমাদের মানে স্কিল দরকার, আপনাকে জানতে হবে, এক্সপোজ করতে হবে, সব ঠিক আছে, কিন্তু মেশিন ছাড়া আপনি এই লেভেলের সার্জারি করতে পারেন না বা এই লেভেলের ভয়েস আপনি নিখুঁত ভয়েস ফিরিয়ে দিতে পারেন না। কিন্তু এক্ষেত্রে এই যে রক্তক্ষরণ মানে রক্ত বেরোনো, অনেকে রক্তকে ভয় পান বা ভাবেন যে একটা সার্টেন এজের পরে আবার অপারেশন করাবো, অনেক ক্ষেত্রেই হয় যে হয়তো ছেলেমেয়েরা ভাবছে মা বাবার ক্ষেত্রে যে তাদের বয়স হয়েছে আমরা অপারেশনে যাব না। তো মোটামুটি কত বয়স অবধি এরকম গলার সমস্যার অপারেশন করা যেতে পারে সেটা যদি বলেন? স্যার যে কোনো বয়সেই গলার অপারেশন করতে হবে আপনাকে, তার কারণ হচ্ছে আপনি 80 ইয়ার্সেও কেউ যদি গলা বসায়নি তাদের তো আরও অন্যদিকে কথা ভাবতে হবে না, যে এই মাংসটা তো ডিফারেন্ট টার্ন করে অনেক সময়, তো আপনাকে এমনিতেই বাদ দিয়ে দিতে হবে। তো এখন আমরা এই যে ডিফারেন্ট টার্ন করা ব্যাপারটা কার আছে না নেই আপনাকে বুঝে নিতে হবে, এবং কিছু থেকে বোঝা যায় অবশ্যই কিন্তু কিন্তু কিছু বোঝা যায় না, কিছু লোকের আমরা ভাবলাম না যে খারাপ হতে পারে পরে দেখলাম যে খারাপ হতে, তবে একটা ঘটনা কি লেজার দিয়ে করে দেওয়ার ফলে কী হচ্ছে এমনইভাবে করা যায় তাতে আর ওই স্প্রেডটা হয় না, যে ভোকাল কর্ডের সাধারণত চারিদিকে লিম্ফ নোডে স্প্রেড করে না, ধীরে ধীরে আস্তে আস্তে করে পাশাপাশি স্প্রেড করে। তো আপনি যদি আর্লি স্টেজে ট্রিটমেন্টটা করেন এবং যদি আপনি লেজার এক্সিশন করে দেন তাহলে আপনার স্প্রেডটাও ভয়ে চলে গেল এবং আপনার গলার শটটাও খুব ভালো থাকে, অন্যান্য খারাপ কিছু রেডিয়েশন কেমো ওইসব যে হাবি হাবি জিনিসপত্র লাগে সেটা অনেক সময় লাগছে না। তো এক্ষেত্রে তার মানে আপনি যেটা বললেন সেটার মানেটাই দাঁড়াচ্ছে যে সেক্ষেত্রে ক্যান্সারের দিকে বিষয়টা হয়তো এগোয় না, সেইটা নিয়েই ফিরবো, সেই আলোচনাতেই থাকবো আমরা। কান থাকুক 92.7 BFM-এ সুমন্তর সঙ্গে শুনছি হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, আমার সঙ্গে আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ। আজকে আবার আমরা গলার সমস্যা নিয়ে কথা বলছি, কিন্তু গলার সমস্যা দূর করা সম্ভব মডার্ন টেকনোলজি দিয়ে, সেটার বিষয়ে আরও বিস্তারিত জানবো, এবং এই যে একটা ক্যান্সারের দিকে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারত সেটা কী করে রোধ করা যায় সেই নিয়ে ফিরছি। কান থাকুক 92.7 BFM-এই।